পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে স্থাপিত শেরিবাংলা নৌঘাটি উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলের নৌনিরাপত্তা আরও বাড়ল বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা। এর ফলে সমুদ্রের সম্পদ রক্ষা ও সমুদ্রের দস্যুতা নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ল বলেও মনে করেন তারা। পটুয়াখালীর সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। উন্নয়নের ধারাবাহিকতায় পটুয়াখালী এখন শিল্প ও কৃষিতে সমৃদ্ধ একটি জেলায় পরিণত হয়েছে। এখানে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্র বন্দরের মতো বড় বড় সব স্থাপনা। সার্বিক বিবেচনায় এই এলাকায় নৌ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন হয়ে পড়ে একটি নৌঘাঁটির। সেই প্রয়োজনীয়তা মাথায় রেখে 2013 সালে কলাপাড়ায় বানৌজা শেরিবাংলা নৌঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 200 একর এলাকায় গড়ে তোলা সেই ঘাঁটি বুধবার উদ্বোধন করা হয়, যা এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা, অর্থনীতি ও দক্ষিণ এশীয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। এই নৌঘাটের স্থাপনের মাধ্যমে এই দক্ষিণ অঞ্চলের বিপুল যে সমুদ্রের যে সম্পদ এবং আমাদের যে সমুদ্র অঞ্চলের যে নিরাপত্তা, এখানের মানুষের জীবনযাত্রার সার্বিক যে উন্নয়ন, সমস্ত কিছুর পিছনে কিন্তু আমি মনে করি যে এই নৌঘাটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রক্ষক কবচ হিসাবে এই বানৌজা শেরিবাংলা নৌঘাটির পাশাপাশি বুধবার টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী 4টি জাহাজ ও 4টি LCU এর উদ্বোধন করেন। এর ফলে এ অঞ্চলের মৎস্য ও নৌনিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাগরের দস্যুতা দমনসহ সার্বিক বিষয়ে নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ল বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের আঞ্চলিক নিরাপত্তা এবং এখানে আমাদের পোর্ট সহ যে একটা আঞ্চলিক এখানে কমার্শিয়াল হাব হিসাবে জায়গাটা আমরা রূপান্তরিত করতে পেরেছি। সাগরে আমাদের বিভিন্ন আমাদের যে জেলেরা যাচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে, এখানে কোনো অরাজকতা আর কিছু করতে পারবে না। গত 1 দশকেরও বেশি সময় থেকে পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার, যার নতুন একটি পালক যুক্ত করলো বানৌজা শেরিবাংলা নৌঘাঁটি। এর ফলে দক্ষিণাঞ্চলের সমুদ্র অর্থনীতি, নিরাপত্তাসহ এখানকার ব্লু ইকোনমি সমৃদ্ধ করতে এই নৌঘাঁটিটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।